আমার প্রতিক্রিয়া তো অসাধারণ একটা প্রতিক্রিয়া, এবং মানুষটাকে বেশ কাছ থেকে দেখেছি, অসম্ভব সাহসী একজন মানুষ। এবং আপনি উল্লেখই করলেন 2001 সালে পয়লা অক্টোবর নির্বাচন পর এবং আগে যে পরিমাণ নির্যাতন নিপীড়ন হয়েছিল সেটা ভয়ঙ্কর একটি বাংলাদেশ অতিক্রম করেছিল। এবং মূলত তত্ত্বাবধায়ক সরকার লতিফুর রহমান সরকার দায়িত্ব নেওয়ার পরপরই কিন্তু নির্যাতন নিপীড়ন শুরু হয়েছিল। এবং আপনি জানেন যে সেই তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা ছিলেন বিমলেন্দু বিকাশ রায় চৌধুরী, বিবি রায় চৌধুরী নামে খ্যাত বিচারপতি বিবি রায় চৌধুরী। তার বাড়িতে পর্যন্ত আপনার মহাষ্টমীর দিন তার পূজা মণ্ডপে যেভাবে হামলা হয়েছিল তা স্বাভাবিক কারণে ধরে নেওয়া যায় যে কী পরিমাণ নির্যাতন নিপীড়ন হয়েছিল। সেই সময় 2001 সালে পয়লা অক্টোবরের নির্বাচনের পর যা ঘটেছিল তা নিয়ে 2008 সালের নির্বাচনের পর আওয়ামী লীগ সরকারে আসার পর অর্থাৎ আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে দিয়ে একটি কমিশন গড়িয়েছিলেন। মূলত সেই কমিশন পুঙ্খানুপুঙ্খ রূপে সমস্ত কিছু উদ্ঘাটন করেছিল, কিন্তু সেই কমিশনের যে সুপারিশগুলো ছিল সেটা কিন্তু ওই অর্থে বাস্তবায়িত হয়নি। এটা একটা কষ্টের জায়গা। একটু একটু বলে রাখি, শাহাবুদ্দিন চুপ্পু সাহেব খুব সাহসী মানুষ ছিলেন। যখন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, বিশেষ করে পদ্মা সেতুকে কেন্দ্র করে, তখন বিশ্বব্যাংকের সাথে যে লড়াইটি সেই লড়াই তিনি শেখ হাসিনার সঙ্গে ছিলেন এবং খুবই যোগ্যতার সাথে লড়াইটি করেছেন, খুব সাহসিকতার সাথে লড়াই করেছেন। অনেকে যখন বিশ্বব্যাংকের পক্ষে থাকবার চেষ্টা করেছিল কিন্তু সেই তিনি সেই পথে না যেয়ে তিনি বাংলাদেশের পক্ষে ছিলেন, তার প্রতি আমার অগাধ শ্রদ্ধা ভালোবাসা। এবং তিনি মহামান্য রাষ্ট্রপতি হিসেবে যে দায়িত্ব পালন করবেন আগামী এপ্রিল থেকে, এবং সেটা আমরা দেখতে পাবো যে তিনি কতখানি আইনের মানুষ, কতখানি নীতি নৈতিকতার মানুষ, কতখানি সাহসী মানুষ। সুভাষ সিং রায়, আমরা মিস্টার আব্দুস সালামের কথা শুনছিলাম। বিএনপি নেতৃবৃন্দ কালকে তাদের প্রতিক্রিয়া দিয়েছেন তাদের একটি প্রেস কনফারেন্সে, যেখানে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বক্তব্য রেখেছেন যে তাদের আসলে এই বিষয়ে কোনো আগ্রহ নেই। তাদের দাবি হচ্ছে এখন 10 দফা দাবি, যেই 10 দফায় আসলে সরকারের পদত্যাগই তারা চাইছেন, এবং সেই সঙ্গে তারা যে এখনও নির্যাতিত হচ্ছেন, বিশেষ করে সর্বশেষ কর্মসূচিতে তাদেরকে যেভাবে তাদের উপরে হামলা হয়েছে সিরাজগঞ্জে, নরসিংদীতে যা হয়েছে পুলিশের দিক থেকে, সেগুলোর নিন্দা তারা করছেন এবং এগুলি হচ্ছে এখন তাদের সামনে প্রধান ইস্যু। কিন্তু গণমাধ্যম কি বলছে? আমি শুধুমাত্র চ্যানেল আয়ের কথা বলছি না, সবকটি ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়াতে কি সংবাদ এসেছে যে 7টি জেলায় যে পরিমাণ ভয়াবহ আক্রমণের শিকার হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা, এটা তো মানুষ দেখেছে। এবং এখানে এখানে আরেকটি কথা, জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন যে তিনি আওয়ামী লীগের প্রতি আহ্বান জানিয়েছেন যে আওয়ামী লীগ তাদের কর্মসূচি, যেহেতু আওয়ামী লীগ নির্বাচন পর্যন্ত কর্মসূচি একইভাবে দেবে, তারা আগে ঘোষণা করুক, বিএনপি সেটা অ্যাভয়েড করে তারা অন্য দিনে তাদের কর্মসূচি দেবে। কিন্তু এখন যেটা হচ্ছে যে বিএনপি কর্মসূচি দিচ্ছে, আওয়ামী লীগ একই দিনে একই স্থানে কর্মসূচি দিচ্ছে, ফলে সংঘর্ষটা ঘটছে। আমি শুধু একটু বলে রাখি, গত পরশুদিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেছেন যৌথ সভায়, বিএনপি ষড়যন্ত্রমূলক পথে হাঁটছে, আমরা কেন মাঠ খালি রাখব। এবং একটু খেয়াল রাখা দরকার যে আমরা রাজনীতিতে কী বিষয়গুলো দেখছি। এই যে রাষ্ট্রপতি নির্বাচন, আপনি দেখুন আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে কিন্তু আসলে পার্থক্য রয়ে গেছে এবং এটা মানুষ উপলব্ধি করে। আপনার খেয়াল পড়বে 1990 সালের 19শে ডিসেম্বর যে তিন জোটের রূপরেখা হয়েছিল, সেই তিন জোটের রূপরেখায় স্পষ্টভাবে উল্লেখ ছিল যে যারাই সরকার গঠন করুক না কেন নির্বাচনের পর তারা এই দফাগুলো মেনে চলবে। তার মধ্যে অন্যতম একটি শর্ত ছিল যে দেশবিরোধী শক্তির সাথে কেউ ঐক্য করতে পারবে না, খুব স্পষ্ট করে লেখা। এবং যারা কালো তালিকাভুক্ত ছিল
সরকারি কর্মকর্তা সরকারি কর্মকর্তা তাদের কেউই দলে নেবে না, তো দুটোই কিন্তু ভঙ্গ বিএনপি করতে হয়েছিল করেছিল। আপনি খেয়াল করে দেখবেন এই রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে যদি একটু বলি, ছোট্ট করে উল্লেখ করে রাখি, 91 সালে বিএনপি ক্ষমতায় এসে রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন দিলেন কাকে? আব্দুর রহমান বিশ্বাসকে, যিনি একেবারে চিহ্নিত এবং প্রতিষ্ঠিত মুক্তিযুদ্ধ বিরোধী, তাকে রাষ্ট্রপতি মনোনয়ন দিলেন, রাষ্ট্রপতি বানালেন। আবার দেখেন 96 সালে 21 বছর পরে আওয়ামী লীগ সরকার পরিচালনার দায়িত্বে এসে কাকে রাষ্ট্রপতি নির্বাচন করলেন? রাষ্ট্রপতি হিসেবে আনলেন আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি হচ্ছেন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ, যিনি অস্থায়ী সরকারের প্রধান ছিলেন এবং যার অধীনে নির্বাচনে আওয়ামী লীগ পরাজিত হয়েছিল। তো এটা খুব পরিষ্কার বোঝা যায় যে দৃষ্টিভঙ্গির পার্থক্য রয়ে গেছে। আমি শুধু একটু কথা বলবো, সালাম ভাইয়ের সাথে মানে বাদানুবাদ করা আমার জন্য খুবই একটু কঠিন ব্যাপার, একজন নিপাট ভদ্রলোক, তা স্বাভাবিক কারণে অন্যান্য সবার মতন যেমন তর্ক বিতর্ক করা যায় তার সাথে করাটা খুব কঠিন। একটা কথা বলবো যে আপনি বিরোধী দলের রাজনীতি করেন এবং কর্মসূচি দেন, কোনো আপত্তি নাই, কিন্তু আপনি যে নানা ধরনের ষড়যন্ত্রের যে ডালপালা সেই ডালপালায় আপনি মিলবেন না এবং সবসময় দেশের পক্ষে থাকবেন, দেশের রাজনীতির পক্ষে থাকবেন। আমি আপনাকে ছোট্ট উদাহরণ দিই, জানি না ক্যামেরায় আসবে কি না, 2003 সালে ক্যামেরায় সবই আসে, 2003 সালে 4 ফেব্রুয়ারি প্রথম আলোর একটি প্রথম প্রতিবেদন কি আছে কিনা, শেখ হাসিনার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, তালিকা থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার দাবি, আওয়ামী লীগ প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে যাবে, যুক্তরাষ্ট্রে নিযুক্ত তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত মেরিয়ান পিটার্স তিনি দেখা করতে গিয়েছিলেন তৎকালীন বিরোধী দলের নেত্রী আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে 2003 সালে 4 ফেব্রুয়ারি, এই ফেব্রুয়ারি মাসে যেখানে আমরা কথা বলছি। সেখানে ওই প্রতিবেদন থেকে যদি দুটো লাইন উৎকলন করি, সেটা কী লেখা আছে, যুক্তরাষ্ট্রের বিশেষ নিবন্ধীকরণ তালিকা থেকে বাংলাদেশের নাম বাদ দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ, একই সঙ্গে দলটি যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশিদের প্রতি সাধারণ ক্ষমা ঘোষণার অনুরোধ করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র সরকার তৎকালীন সময়ে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে যে তালিকায় ফেলেছিল এবং তার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রে বসবাসরত নাগরিকদের একটা বিশেষ নিবন্ধীকরণের ব্যবস্থা করেছিল, সেটার প্রতিবাদ করেছেন বিরোধী দলের নেত্রী শেখ হাসিনা। অথচ 2003 সালটা খেয়াল করুন, 2001 থেকে 2006 জামাত বিএনপির শাসন আমল, সেই সময়টা কি ভয়ঙ্কর নির্যাতন নিপীড়ন চলছে, ঠিক সেই সময় আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলের নেত্রী হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছেন এই নিবন্ধীকরণের তালিকা বাদ দিতে এবং আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র সফরের কথা এখানে উল্লেখ রয়েছে। কিন্তু তার আগে আমরা কী একে পরে কী দেখেছি, 2013 সালে 31 জানুয়ারি বেগম খানজার লেখা যখন ওয়াশিংটন টাইমসের ছাপা হয় সেখানে কী লেখা ছিল সেটা তো বাংলাদেশের মানুষ এখন জানে।